ওসি প্রদীপ 20 বছর জেল, স্ত্রীর 21 বছর কারাদণ্ড। এটি কি সত্য ঘটনা নাকি মিথ্যে ঘটনা? আপনি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। নাকি নাটক করা হচ্ছে, ভারতে পাঠিয়ে দিয়েছেন প্রদীপকে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওসি প্রদীপের 20 বছর এবং স্ত্রীর 21 বছরের কারাদণ্ড। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় কক্সবাজার টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে 20 বছর এবং তার স্ত্রী চুমকিকে 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এই রায় দেন। রায়ের আগে প্রদীপ এবং তার স্ত্রী দম্পতিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ প্রহরায় কারাগারে যাওয়ার পথে গাড়িতে ওঠার আগে এই দম্পতি সাংবাদিকদের সামনে রায়ের বিষয়ে খুব প্রকাশ করেন। প্রদীপ বলেন, আমি দুর্নীতি করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ। আর তার স্ত্রী চুমকি কারণ দাবি করেন, তার স্বামী দুর্নীতি করেনি, ভালো কাজ করায় বিভিন্ন উচ্চমহল তার বিরুদ্ধে লেগেছে। 2020 সালের 21 জুলাই কক্সবাজারের বাহারছড়া তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সিনহা হত্যা মামলায় গত 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ প্রদীপ ও তার সহকর্মী লিয়াকতকে ফাঁসির দণ্ড দেন। 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই হিসেবে হত্যা ও দুর্নীতি দুই মামলায় প্রদীপের সাজায় খাতায় মৃত্যুদণ্ডের পাশাপাশি 20 বছরের কারাদণ্ড যুক্ত হলো। গতকাল রায় ঘোষণার আগে সকাল 11টায় কারাগার থেকে আদালতে হাজির করা হয় প্রদীপকে। কিছু সময় পর হাজির করা হয় তার স্ত্রীকে। কাছাকাছি সময়ে এজলাসে প্রবেশ করেন দুদক ও আসামি পক্ষের আইনজীবীরা। শেষে বিচারক এজলাসে আসেন এবং সংক্ষিপ্ত রায় পড়ে শোনান। দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, রাষ্ট্রপক্ষের উন্নীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রদীপকে 20 বছর এবং চুমকি কারণ খেয়ে 21 বছরের কারাদণ্ড দিয়েছেন। প্রদীপের ঘুষের টাকায় চুমকির নামের থাকা বাড়ি, গাড়ি, ফ্ল্যাট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করায় নির্দেশ দিয়েছেন আদালত। তিনি বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে প্রদীপ তার অর্জিত সম্পদকে বৈধ করতে স্ত্রীর নামে মানি লন্ডারিং করেছেন। আদালতে এটা প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী সমীর দাস গুপ্ত বলেন, ন্যায় বিচার পায়নি, উচ্চ আদালতে আপিল করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।